আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ। শুরুতেই শিরোনাম, গৃহবন্দী খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জানালেন মির্জা ফখরুল। জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ খেলছে রুমিন ফারহানার মন্তব্য। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের উপর বিদেশি চাপ বাড়ছে। ওবায়দুল কাদের বললেন খালেদা জিয়ার বিষয়ে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়। দেশের মানুষের ভোটের অধিকার নেই, অভিযোগ সালাউদ্দিন টুকুর। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা না নিতে অফিসিয়ালি প্রচারণা শুরু করেছে বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব, নির্বাচনে অংশ নেওয়ায় বগুড়ার বিএনপির 12 নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গৃহবন্দী খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জানালেন মির্জা ফখরুল। সরকারকে হুঁশিয়ারি করে বিএনপির মহাসচিব বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, নইলে পালাবার পথটুকুও পাবেন না। এখন তো আবার আমেরিকা পালাবার পথ বন্ধ করে দিয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকার গৃহবন্দী করে রেখেছে এবং তিনি এখন মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রার আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে সরকার আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছিল, এখন ঘরে গৃহবন্দী করে রেখেছে বলেন তিনি। মির্জা ফখরুল আলো বলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে রেখেছে সরকার, আমাদের এমন নেতা নেই যার বিরুদ্ধে একের অধিক মামলা নেই বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন মার্কিন ভিসা নীতিতে সরকার বেকায়দায় পড়ে গেছে, তাই তারা পাচার করা টাকা রেমিটেন্স হিসেবে আনছে, আবার সেই টাকায় 2.5% ইনসেন্টিভও দিচ্ছে। এখন টাকা পাচারকারীদের পুরস্কার দেওয়া শুরু হয়েছে, এখন চুরি করে পুরস্কার পাওয়া যায় উল্লেখ করেন তিনি। বিদ্যুতের অসহনীয় ও নজিরবিহীন লোডশেডিং, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা করে। এছাড়াও পদযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন আসুন না রাস্তায়, পুলিশ আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীকে ছাড়া, দেখবেন কার কত সাহস। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন, দেখবেন কার কত সাহস আর শক্তি। এদেশটা কারো বাবার নয়, এটা আপনার আমার সবার। সবাই মুক্তিযুদ্ধ করে দেশটাকে আমরা স্বাধীন করেছি, কিন্তু সেই দেশে কোনো কথা বলার অধিকার নেই, নিরাপত্তা নেই। ফখরুল আরো বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচার বিভাগকে হাতে নিয়ে সব কূটকৌশল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, কারণ তারা বুঝতে পারলো নির্বাচন গেলে জনগণকে তারা ভোট দিবে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের নেতাদের গ্রেফতার করেছে এই সরকার, এরা আদালতের নির্দেশ পর্যন্ত মানছে না। তারা কি ভেবেছে আমাদের সবাইকে গ্রেফতার করলেও আন্দোলন বন্ধ হবে? হবে না। স্বয়ং আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন এ দেশের মানুষ আওয়ামী লীগকে আর চায় না। তিনি জানতেন আওয়ামী লীগের নেতারা বাটপার চোর লুণ্ঠনকারী, তাই তিনি আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিলেন বলেন ফখরুল। জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ খেলছে বললেন রুমিন ফারহানা। 10 বছর পর হঠাৎ করে ঢাকায় বড় সমাবেশের মাধ্যমে রাজনীতিতে নিজের অবস্থান জানান দিয়েছে জামায়াতে ইসলামী। সরকারি অনুমতি নিয়ে গত 10 জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করেছে জামায়াত। এই সমাবেশের পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন। সরকারের সঙ্গে জামায়াতের সম্পর্কের উন্নতি হয়েছে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। জামায়াত ইস্যু নিয়ে কথা বলেছেন বিএনপির আলোচিত সাবেক সংসদ সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি গণমাধ্যমে তার কাছে জানতে চায় যে 10 বছর পর হঠাৎ জামায়াতকে মাঠে কিভাবে দেখা গেল। প্রশ্নোত্তরে রুমিন বলেন জামায়াতকে 10 বছর পর মাঠে দেখতে পারাটা কৃষিমন্ত্রী আব্দুর রাজাককে স্পষ্ট করে বলেছেন, এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক কারণেই অনেক সিদ্ধান্ত নিতে হয়। জামায়াতের ব্যাপক সমর্থন আছে, আপনারা একটু অপেক্ষা করেন, সামনে আরো কিছু দেখবেন, আরো অনেক কিছু হবে। এ কথা দিয়ে তিনি স্পষ্ট করেছেন কিভাবে জামায়াত 10 বছর পর সমাবেশ করতে পেরেছে। তাছাড়া খুব আশ্চর্যের মতো ছিল জাতীয় পার্টির সমাবেশ
নেতাদের সরিয়ে দিয়ে তাদের জায়গা দেওয়া হয়। এটা করা হচ্ছে নির্বাচনের কিছুদিন আগে। তাহলে নিশ্চয়ই বুঝতে আর বাকি নেই। তিনি আরো বলেন, সরকার নিশ্চিত নয় যে এবারে নির্বাচনে বড় কোনো দল অংশ নেবে কিনা। বিএনপির কথা খুব পরিষ্কার যে এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এক্ষেত্রে সরকার জামায়াতকে কাজে লাগাতে চায়। যদি জামায়াতকে নির্বাচনে অংশ নেওয়াতে পারে তাহলে কয়েকটি বিষয় সরকারের লাভবান হবেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে, নির্বাচনটিকে অংশগ্রহণমূলক প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, পাশাপাশি ভারতকে এই বার্তা দেবে যে তোমরা যদি আমাকে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব থেকে রক্ষা না করো তাহলে দেশে ইসলামী দল ক্ষমতায় আসবে। জামায়াত বর্তমান অবস্থানে বিএনপি কি বিপাকে পড়েছে এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিএনপি বিপাকে পড়ছে না। তার কারণ হলো, জামায়াতের প্রতিটা দাবির সঙ্গে বিএনপির দাবির মিল রয়েছে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারও। বিএনপির এই নীতি বলেন, জামায়াত নিষিদ্ধের কথা বাজারে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগই ছড়িয়েছে। জামায়াত নিষিদ্ধ হতে যাচ্ছে, হচ্ছে। 2019 সালের 6 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বলেছেন, জামায়াত নিষিদ্ধ করার জন্য আমরা প্রস্তুত, এটা মামলা বিচারাধীন, আমরা অতিরেই রায় পাবো এটা। তার 5 দিনের মাথায় আইনমন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধের কোনো মামলা প্রক্রিয়াধীন নেই। জামায়াত কেনে মিথ্যাচার করা ও হাতের মুঠোয় রাখা, যখন খুশি তখন ব্যবহার করা, এটি সবসময় আওয়ামী লীগ করছে। বিভিন্ন জঙ্গি সংগঠনকে এক কলমের খোঁচায় নিষিদ্ধ করলেও জামায়াতকে করছে না, কারণ জামায়াতকে তারা ব্যবহার করছে এবং হাতে রাখতে চায়। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের উপর বিদেশি চাপ বাড়ছে। আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়, সে লক্ষ্যে সরকারের উপর ধীরে ধীরে বিদেশি চাপ বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার কোনো চাপে নেই। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে নতুন ভিসা নীতি ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হতে যারাই বাধা দেবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করবে দেশটি। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ঢাকা সফরে এসে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে আসছিলেন। এছাড়া ঢাকা ওয়াশিংটনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকগুলোতেও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেয় যুক্তরাষ্ট্র। খালেদা জিয়ার বিষয়ে বাইরের হস্তক্ষেপ ও যুক্তিসঙ্গত নয় বললেন ওবায়দুল কাদের। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি আমাদের অভ্যন্তরীণ, এ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়। তার স্বাস্থ্যের চেয়ে তাকে নিয়ে রাজনীতি করাটাই মুখ্য হয়ে উঠেছে। রাজনৈতিকভাবে এমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি যে তাকে মুক্তি দিতে হবে। তার মুক্তির বিষয়টি আইনমন্ত্রী বলতে পারবেন। বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দেশে মানুষের ভোটের অধিকার নেই, জানালেন সালাউদ্দিন টুকু। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে ক্রান্তিকাল চলছে, দেশ হায়নার কবলে পড়েছে, মানুষের ভোটের অধিকার নেই। বিগত 15 বছর যারা নতুন ভোটার হয়েছে এমন প্রায় 4 কোটি তরুণ ভোট দিতে পারেননি। এসব তরুণ ভোটারের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নেমেছি। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশ বাঁচাতে তরুণের সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনা না নিতে অফিসিয়ালি প্রচারণা শুরু করেছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নতুন ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে সেনা সদস্যদের, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বিএনপি ও তাদের সহযোগীরা অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ করেছে দলটি। এসব গুঞ্জনে কান না দিতে এবং এসব অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়ে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। সেই পোস্টে বিএনপির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট শেয়ার করা হয়। নির্বাচনে অংশ নেয় বগুড়ার বিএনপির 12 নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে পৌরসভা নির্বাচনে প্রার্থী হয় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের 12 নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।